গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস আড্ডার। এই ভিডিওটা আজকের ফার্স্ট ভিডিও, মেইনলি দুটো বিষয় রয়েছে। এক, ডেভিড উইলিয়ামস তিনি কলকাতায় আসবেন কিনা, তাকে কলকাতা নিয়ে আসা যাবে কিনা, এটা সমর্থক থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্ট প্রত্যেকের কাছে একটা উদ্বেগের বিষয়। এবং দ্বিতীয় বিষয়টা কিন্তু একইভাবে ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে একটা বড় বিষয়, একটা হ্যাপি নিউজের ব্যাপার। তো দুটো বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও। ডেভিড উইলিয়ামস তিনি কলকাতায় আসছেন বা কবে আসছেন, আদৌ আসছেন কিনা, না এলে কি হবে, অনেক প্রশ্ন রেগুলার বেসিসে অনেক কোশ্চেন জমা করছি। যদিও কালকে আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়ে, মানে একজন কোচিং স্টাফের সাথে তার কথা হয়েছে বলে সে ক্লেম করছে, এক ছোট ভাই রেগুলার কথা বলে আমার সাথে, তো সে জানালো যে তাদের চেষ্টা চলছে এবং তারা কনফিডেন্ট যে ডেভিড উইলিয়ামস কলকাতায় আসবে এবং চেষ্টা চলছে। অস্ট্রেলিয়াতে যেহেতু ভিসা প্রবলেম রয়েছে তাই এখন অবধি কোনো কিছু ফাইনাল নয়, তবে তারা কনফিডেন্ট যে অবশ্যই তিনি কলকাতায় আসবেন। আমরা অনেকদিন থেকে বলে আসছি যে ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু হার্ড ট্রাই করা হচ্ছে যেভাবেই হোক ডেভিড উইলিয়ামসকে যে পথেই হোক, মানে ঘুরিয়ে ফিরিয়ে যেদিক থেকেই হোক কলকাতায় নিয়ে আসতে হবে, তারপর তাকে মালদ্বীপস নিয়ে যাওয়া হবে। আর যদি সেটাও না সম্ভব হয় তাহলে কিন্তু তাকে হয়তো ডিরেক্টলি মালদ্বীপসেও নিয়ে যাওয়া হতে পারে। এবার বিষয় হলো যে অনেকের মনে প্রশ্ন আসছে যে যদি ডেভিড উইলিয়ামস না আসে, ডেভিড উইলিয়ামসকে যদি ফাইনালি ধরে নেওয়া যাক পাওয়া গেল না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। সেই ক্ষেত্রে অবশ্যই 3+0, মানে তিনজন ফরেনারকেই খেলাতে পারবে। কোনোভাবেই বাজারে রিউমার হতে থাকা AFC-র নিয়ম চেঞ্জ হয়নি, AFC তার মতো করেই চলবে, তার মতো করেই চলে এবং কোনো রকম নিয়মে পরিবর্তন আসছে না কোভিডকে বা কোনো কিছুকে মাথায় রেখে। অর্থাৎ সেই ক্ষেত্রে 4 প্লেয়ারকে রেজিস্টার করতে পারবে এটিকা মোহনবাগান FC। নিশ্চিতভাবেই সেই 4 মধ্যে ডেভিড উইলিয়ামসের স্পটটা হচ্ছে একমাত্র কনফার্ম স্পট, বাকি 4 বিদেশির মধ্যে থেকে 3 বিদেশি। এবার ডেভিড উইলিয়ামসকে না পাওয়া গেলে তোমরা বুঝতে পারছো যে কোন 3 বিদেশিকে নিয়ে এটিকে মোহনবাগান FC যেতে পারে। আমি আবারও বলছি, আগেও বলেছিলাম, আমার পছন্দের যদি 3 বিদেশির কথা বলো তাহলে অবশ্যই আমি এখনো বলছি জনি কাউকো, হুগো বুমো এবং রয় কৃষ্ণা, হয়তো এই 3 বিদেশিকে নিয়ে যাওয়া হতে পারে। আর যদি শেষ অবধি হাবাসের মাথার মধ্যে ডিফেন্সিভ ব্যাপারটাকে বেশি করে প্রায়োরিটি দেওয়া হয় তাহলে হয়তো জনি কাউকোর বদলে কার্ল ম্যাথিউ, কিন্তু স্টিল আমার পার্সোনালি মনে হচ্ছে যে হয়তো জনি কাউকোই যাবেন, কারণ হুগো বুমো রয় কৃষ্ণা থাকছে অ্যাটাকের জায়গাটাকে জোর দেওয়ার জন্য। আর লাস্ট যেটা বিষয় সেটা হলো যে সন্দেশ ঝিঙ্গান, তার কিন্তু এই মুহূর্তে বিদেশ যাত্রা চূড়ান্ত। এই খবরটা কাল একজন জার্নালিস্ট, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, তিনি এটাকে প্রকাশ করেছেন এবং সেই জার্নালিস্ট অর্থাৎ আদ্রিয়ানো সাভাল্লি যেটা জানিয়েছেন যে সন্দেশ ঝিঙ্গানের সাথে ক্রোয়েশিয়ান টপ ডিভিশনের ক্লাব, গতবার 6 শেষ করা ক্লাব HNK সিবেনিক, তাদের কিন্তু প্রায় ডিল চূড়ান্ত এবং তিনি হয়তো আর কিছুদিনের মধ্যেই ক্রোয়েশিয়া উড়েও যাবেন। আর এই ডিলটা কিন্তু যেটা হতে চলেছে সেটা পুরোপুরি একটা ফ্রি ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এডিকা মোহনবাগান থেকে তার HNK সিবেনিকে যেতে একটা পয়সাও খরচা হচ্ছে না, তার নতুন ক্লাবের কোনো রকম ট্রান্সফার ফি দিতে হচ্ছে না। এখান থেকে অনেকের প্রশ্ন, মানে কালকে এই খবরটা যখন থেকে শুরু হলো অনেকেই জানতে চেয়েছে আমাকে পার্সোনালি যে তার সাথে তো 5 একটা ডিল ছিল এবং যেই ডিলটা 4 কিন্তু এখনো বাকি রয়েছে, তাহলে কেন কোনো রকম ট্রান্সফার ফি দেওয়া হবে না। তো এটা আমি আগেও বলেছিলাম আবারও বলছি যে ক্লজটা এরকম ছিল সন্দেশের সাথে যে যদি কোনো ইউরোপিয়ান টপ ডিভিশন বা সেকেন্ড ডিভিশনের ক্লাবে সে কনফার্ম হয়ে যায়, ফাইনাল হয়ে যায় সেই জার্নিটা, তাহলে কিন্তু কোনো রকম ট্রান্সফার ফি ছাড়াই তাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ সন্দেশ ঝিঙ্গানের নতুন ক্লাবের কাছে কিন্তু এটিকে মোহনবাগান FC কোনো রকম ফি ডিমান্ড করতে পারবে না, আর সেটাই এই মুহূর্তে হতে চলেছে, সেটাই ফাইনাল হতে চলেছে। এই ক্লাবটার বিষয়ে বলে দিই যে ক্লাবটা 1932 সালের একটি ক্লাব, অলমোস্ট 90 একটা ক্লাব এবং মোটামুটি ভালো একটা ক্লাব, খুব ভালো বলবো না, টপ লেভেলে খুব নয়, কারণ ক্রোয়েশিয়াতে সব থেকে বড় ক্লাব কিন্তু ডায়নামো জাগ্রেব, এর পাশাপাশি আরও কিছু ক্লাব রয়েছে যাদের আমরা মাঝে মাঝে দেখতে পাই, কিন্তু রেগুলার বেসিসে ক্রোয়েশিয়ার কোনো ক্লাবই কিন্তু সেভাবে ইউরোপিয়ানের যে টপ লেভেল ব্যাপারটা সেখানে বাকিরা সেভাবে এক্সিস্ট করে না, এক্সেপ্ট ডায়নামো জাগ্রেব। তাদের একটা ইতিহাস রয়েছে, তাদের থেকে বড় বড় ফুটবলাররা উঠে আছে সবকিছু, এবং এই ক্লাবের হিস্ট্রি চেক করতে গিয়ে রিসেন্ট হিস্ট্রিতে যেটা দেখলাম যে সব থেকে বড় প্লেয়ার হিসেবে খেলা একটি প্লেয়ারের নাম হলো নিকোলা কালিনিচ, যিনি 2018 ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ান স্কোয়াডে ছিলেন এবং যথেষ্ট ভালো ফুটবলার, বেশ কিছু বড় বড় ক্লাবে তিনি খেলেছেন, ক্রোয়েশিয়ার হয়ে প্রায় 50 কম বেশি ম্যাচ তিনি খেলেছেন, এরকম একটা প্লেয়ার কিন্তু এই ক্লাবের একজন এক্স প্লেয়ার।
এর বাইরে ক্লাবের ইতিহাস বা পারফরমেন্স সম্পর্কে সেরকম কিছু রিসার্চ করার মতো মেটেরিয়াল নেই। আর এই সিজনে চারটে ম্যাচের পর কিন্তু ক্লাবের পয়েন্ট এক, আপাতত যেহেতু ওদের লিগ স্টার্ট হয়ে গেছে, দুটো গোল করেছে, আটটা গোল খেয়েছে, অর্থাৎ ডিফেন্সে একটা প্রবলেম রয়েছে। সেই কারণেই হয়তো সন্দেশ ঝিঙ্গানকে তাদের ডিমান্ডের প্রায়োরিটিদের লিস্টের ওপরে রয়েছে তিনি। এবং দেখা যাক, আমাদের অবশ্যই এক্সপেকটেশন থাকবে, গুড উইশেস থাকবে, কংগ্রেচুলেশনস থাকবে সন্দেশের জন্য, নেক্সট জার্নির জন্য। এবং সেখানে গিয়ে আমাদের অবশ্যই একটা বড় ইচ্ছা থাকবে যে তিনি যেন দেশের নামটাকে উজ্জ্বল করেন, ক্রোয়েশিয়ার টপ ডিভিশনে গিয়ে তিনি অবশ্যই তার দেশকে রিপ্রেজেন্ট করবেন, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবেন, এটা কম গর্বের বিষয় না। আর লাস্ট একটা বিষয়, এটা একটা খুব মারাত্মক কোশ্চেন, কালকে অনেকে জিজ্ঞাসা করেছে যে এই যে ক্রোয়েশিয়াতে তার মুভমেন্টের পেছনে কি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ ইগর স্টিমাচের কোনো রকম হাত আছে? এ তো বলা খুব মুশকিল, রিয়েলি ডিফিকাল্ট, থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। কিন্তু আমার যতটুকু বিশ্বাস যে সন্দেশ ঝিঙ্গানের এজেন্ট, যিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তাকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং অবশ্যই সন্দেশ ঝিঙ্গানের পারফরমেন্স, তার কোয়ালিটি, তার স্ট্যান্ডার্ড অফ ফুটবল, এই দুটো জিনিস তাকে কিন্তু হেল্প করেছে একটা বড় ক্লাবে সাইন করার ক্ষেত্রে। দেখা যাক, আগামী দিনে আমাদের নজর থাকবে যে কিভাবে সন্দেশ ভালো পারফর্ম করে সেই দিকে। আর এই ভিডিওটা তো এইভাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।